আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন করব, পররাষ্ট্রমন্ত্রী। কেন বিদেশিদের পরামর্শ দরকার নেই, আজকের আয়োজনে আরো চাও থাকছে। মধ্যরাতে বেগম জিয়ার বাসায় কারা, এ ব্যাপারে যে তথ্য পাওয়া গেছে। সবশেষ থাকছে এক ঘন্টার মধ্যে ইমরানকে আদালতে হাজির করার নির্দেশ সুপ্রিম কোর্টের। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন করব। অন্য দেশের কি ভাবলো তাতে আমাদের যায় আসে না। সব দল না চাইলে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। তিনি আরো বলেন, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিদেশিদের পরামর্শের দরকার নেই। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। আগামী শুক্র ও শনিবার ঢাকা অনুষ্ঠিত হবে ভারত মহাসাগরীয় সম্মেলন। মানুষের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছে এই কনফারেন্স। ষষ্ঠবারের মতো সম্মেলনটি অনুষ্ঠিত হবে ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে। শুক্রবার সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রী। সম্মেলনে এবারের প্রতিপাদ্য স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারিত্ব। সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরি আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস। সম্মেলনে মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং প্রায় 25টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চ পর্যায়ের প্রতিনিধি সহ আরও 150+ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে ভারত, নেপাল, ভুটান ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি যে এই সম্মেলনের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলের সমস্যা ও চ্যালেঞ্জ সমূহ মোকাবিলায় অনেক সুপারিশ ও মতামত উঠে আসবে, যা এই অঞ্চলের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্ত্রী বলেন, কর্মসংস্থান, জলবায়ু, জিনিসপত্রের দাম বৃদ্ধি সহ অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচন একটি চ্যালেঞ্জ। ইউরোপে কোন দেশে 30%-এর বেশি লোক ভোট দেয় না, আর আমেরিকাতে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া 26%-এর বেশি ভোট দিয়েছে, এমন নয় যে খুব কম। কিন্তু বাংলাদেশের নির্বাচনে 72%-এর বেশি লোক ভোট দেয়। আমাদের দেশে যারা ভোট দিতে চায় তারা ভোট দিতে পারে। আমাদের দল ভোট যার যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। শেখ হাসিনা সরকার অঙ্গীকার করেছে দেশে একটি স্বচ্ছ নির্বাচন করবে। এটি করতে যা যা দরকার তা আমরা করেছি, তবে স্বচ্ছ সুন্দর নির্বাচনের জন্য সরকার এবং নির্বাচন কমিশনের পাশাপাশি সব দলের কমিটমেন্ট থাকতে হবে যে আমি একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করব। এটা সবাই নিশ্চিত করতে পারলেই একটি স্বচ্ছ সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। বাংলাদেশকে গণতন্ত্রের সূতি কারাগার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা 30 লাখ লোক প্রাণ দিয়েছে। অন্যদের কাছ থেকে আমাদের শেখার কিছু নেই, বরং অন্যরা আমাদের কাছ থেকে শিক্ষা নেবে। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র বিশেষ করে মন্তব্য করে। আব্দুল মোমেন বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে আমাদের বলিষ্ঠ প্রচেষ্টা রয়েছে। আর যদি কেউ অন্য দেশের কথা বলে তাহলে তাদের ওই দেশের নাগরিকত্ব দিয়ে দেওয়ার কথাও বলেন মন্ত্রী। চলে যাচ্ছে পরের সংবাদে। মধ্যরাতে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরে যায় কারা জান, এ নিয়ে বিএনপির মধ্যে তোলপাড় শুরু হয়েছে। বিএনপি এখন থেকে বেগম খালেদা জিয়ার বাসায় পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বেগম জিয়ার বাড়িতে কারা যাচ্ছে আসছে তা পর্যবেক্ষণের জন্য চরম নিযুক্ত করেছে। কিন্তু বেগম জিয়ার বাসায় কারা যাচ্ছেন সে সম্পর্কে কোনো তথ্য এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। একাধিক সূত্র বলছে, গত দিবাগত রাত 12টা কিছু পরে দুটি কালো গাড়ি বেগম খালেদা জিয়ার বাসভবনে ঢুকে এই সময় ফিরোজার মূল ফটক খুলে দেওয়াই হয় এবং গাড়ি দুটি ভেতরে প্রবেশ করে। গাড়িতে কারা ছিল সে সম্পর্কে কেউ কিছু জানে না। তবে মধ্যরাত 10টার দিকে বেগম খালেদা জিয়ার ছোট ভাই স্বামী ইস্কান্দার ফিরোজায় যান এবং ওই গাড়ি দুটি বেরিয়ে যাওয়া পর্যন্ত তিনি সেখানে ছিলেন। এই গাড়িতে বিএনপি যে কোনো নেতা ছিল না, এই ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। বিএনপির একজন নেতার নাম প্রকাশ না করা সত্ত্বে বলেছেন যে ফিরোজায় যারা নিরাপত্তার দায়িত্ব পালন করছে তাদের সূত্রে তিনি শুনেছেন যে কালো গাড়িতে করে 4 জন ব্যক্তি বেগম খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেছিলেন এবং তারা প্রায় ঘণ্টাখানেক সেখানে অবস্থান করে আবার গাড়িতে উঠে চলে যায়। তাদেরকে গার্ডরা শনাক্ত করতে পারেননি। আগে থেকে গার্ডদেরকে স্বামী ইস্কান্দার জানিয়েছিলেন যে দুটি গাড়ি করে বিশেষ অতিথিরা আসবেন। বেগম জিয়ার সঙ্গে তাদের বৈঠক রয়েছে। তারা এ ব্যাপারে বিএনপির কাছে কোনো তথ্য নেই। একাধিক সূত্র বলছে, গাড়ি দুটি যখন বেগম জিয়ার বাসভবনে অবস্থান করছিল সে সময় বিএনপি দুজন নেতার কাছে টেলিফোন নেয়। বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা টেলিফোনে জানান এবং ওই নেতারা স্বামী ইস্কান্দারের কাছে ফোন করেন। স্বামী ইস্কান্দার বলেন যে এই বিষয়টি তাদের জন্য প্রয়োজন নয়, তাদের কোনো কিছু জানা দরকার নেই। বিভিন্ন সূত্রগুলো বলছে যে সরকারের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেগম খালেদা জিয়ার এক ধরনের দর কষাকষি চলছে, একটি সমঝোতার চেষ্টা চলছে।
সে সমঝোতা অংশ হিসেবে সরকারের উপর ব্যক্তি ফিরোজায় গিয়েছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে বেগম খালেদা জিয়া সাম্প্রতিক সময়ে রাজনীতিতে সরব হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন এবং আরও কথা বলার জন্য একটি তালিকা তৈরি করেছেন। আর তার সাথে গত রাতের অতিথিদের কোনো সম্পর্ক আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে সরকার এই ব্যাপারটিতে এক ধরনের উপেক্ষার নীতি গ্রহণ করেছে। সরকার একজন দায়িত্বশীল মন্ত্রী বলেছেন যে বেগম খালেদা জিয়ার কারাগার থেকে মুক্ত এবং নিজ দায়িত্বে চিকিৎসার জন্য তিনি ফিরোজায় অবস্থান করছেন। যে কোনো কারণে বেগম খালেদা জিয়ার কাছে যে কোনো লোক যেতে পারে। বেগম জিয়া যেহেতু এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি বা বেগম জিয়ার পক্ষ থেকে কোনো রকম বক্তব্য দেওয়া হয়নি, কাজে এই ব্যাপারটি সরকারের নয়। একটি বাসায় কে যাবে না যাবে সে খোঁজখবর নেওয়া সরকারের কাজ না, দায়িত্বও না। তবে বেগম জিয়া যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এই ব্যাপারে জানতে চাওয়া হলে ওই মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া যে শর্তে জামিন পেয়েছেন সে শর্তের কোথাও নেই যে তিনি রাজনীতি করতে পারবেন না। ফলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সম্পৃক্ততার সঙ্গে সরকারের কোনো যোগসাজশ রয়েছে কিনা সেটিও বিএনপির নানামুখী আলোচনা চলছে। চলে যাচ্ছি পরের সংবাদে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে উপস্থিত করতে ইসলামাবাদের আইজিপি ডক্টর আকবর নাসির খানকে নির্দেশনা দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালত চত্বর থেকে পাকিস্তান তেহরিক ইনসাফ দলের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তারের ফলে বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে বলে এর আগে মন্তব্য করেন দেশটির প্রধান বিচারপতি ওমর আতা বানিয়াল। এতে প্রধান বিচারপতি বলেন, এই ইস্যুতে আজ বৃহস্পতিবার যথার্থ একটি অর্ডার ইস্যু করব আদালত, এই বিষয়ে আদালত খুবই সিরিয়াস। তিনি আর বলেন, আদালত থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে আদালতে অবমাননা করেছে জাতীয় জবাবদিহিতা বিষয়ে পুরো জবাবে পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম অঙ্গরঙ্গজের অভিযোগ করেছেন। আদালতের সঙ্গে ইমরান খানের লাভ অ্যাফেয়ার্স বা প্রেমের সম্পর্ক আছে। সংবাদ সম্মেলনে তিনি আদালতের সমালোচনা করে বলেন, যখনই তার কাছে কোনো ওয়ারেন্ট নিয়ে যাবেন তখনই কোনো জীবন বা অঙ্গই তার নিরাপদ থাকে না। যদি আহত পুলিশ সদস্যরা যারা জনগণের নিরাপত্তার জন্য জীবনকে বাজি রাখেন, যদি তারা ন্যায় বিচার না পান, যে সেনা সদস্য রাষ্ট্রের নিরাপত্তার জন্য যুদ্ধ করেন যদি তিনি ন্যায় বিচার না পান, পক্ষান্তরে এই ব্যক্তি যে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেন তিনি যদি ছাড় পান তাহলে দেশ শুধু জ্বলবে আর কিছু নয়। ইমরান খানকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী আরো বলেন, সুপ্রিম কোর্ট তাকে ছাড় দেওয়ার ইঙ্গিত দিচ্ছে, তাকে রিমান্ডে পাঠানোর 48 ঘন্টার মধ্যে এটা এই যাবৎকালের সর্বোচ্চ দ্রুতগতির ছাড় দেওয়ার ঘোষণা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।